নমস্কার বন্ধুরা, আমি হর্নেট ম্যান, নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজকে আপনাদের দেখাবো কলকাতার বিড়লা মন্দির। এই বিড়লা মন্দিরটি কলকাতার আশুতোষ চৌধুরী রোডে বালিগঞ্জ অঞ্চলে অবস্থিত। নাম শুনেই বুঝতে পারছেন এটি কাদের তৈরি। এই মন্দিরটিতে প্রধান দেবতা হলেন রাধাকৃষ্ণ। এখানে মহাসমারোহে জন্মাষ্টমী তিথি পালিত হয়। এই মন্দিরের কাজ 1970 সালে শুরু হয় আর শেষ হয় 26 বছর পর 1996 সালে। আর 1998 সালের ফেব্রুয়ারি মাসে স্বামী চিদানন্দ দ্বারা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়। এই মন্দিরটি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের আদলে তৈরি। মন্দিরের স্থাপত্যশৈলী একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় কিছু রাজস্থানী শিল্পকলা। গোটা মন্দিরের গায়ে ভগবদ্গীতার দৃশ্যাবলী খোদাই করা আছে। তো আপনারা চাইলে এই মন্দিরটি একদিনের জন্য এসে ঘুরে যেতে পারেন, যেটি খুবই দৃষ্টিনন্দন একটা মন্দির। ভিডিওটি আমি তথ্যবহুল করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এই ধরনের আরও ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে, সেই জন্য সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন।